আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসুন আমরা নিয়ত করি এই রমজান মাসে সবগুলো রোজা রাখার এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, হযরত আলী, আমি স্বপ্নের মধ্যে দেখিতেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করিতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করিতেছেন? আব্বাজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তোমাকেই তালাশ করিতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজনে কেন কাঁদতেছো বুঝতেছি, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বলে গেলেন, হযরত আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজানকে অনেক লজ্জিত হতে হবে, বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন, বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খাওয়াতে পারি নাই, ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। হযরত আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো, আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। হযরত আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সব কানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু জর গিফফারি রহমতুল্লাহ আলাইহি এলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু জর, আমি তো আপনাকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু জর গিফফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি বললেন,
হে আবুজর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরত আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে যখন কবরে নামাচ্ছেন, তখন আবুজর গিফফারি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। কবর থেকে কোনো আওয়াজ নেই। উনি হযরত হাসান হুসাইনের আম্মা, এবারেও কবর থেকে কোনো আওয়াজ নেই। উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এবারেও কবর থেকে কোনো আওয়াজ নেই। উনি দোজাহানের বাদশার মেয়ে, খবরদার কবর বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারানীকে চিনি না। আমি শুধু চিনি ইমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব, হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে ফাতেমা, যাকে জান্নাতের সর্দারানী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে? বুঝতে পারতেছেন? আল্লাহ আমাদের সকলকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।